তিন ধরনের পেঁয়াজও বানালাম একই সাথে। বাসায় যখন দাওয়াত থাকে কিংবা পাড়া প্রতিবেশীদেরকে আমরা যখন ইফতার দিতে যাই, তখন আপনারাও এভাবে অনেকগুলো ইফতারই একসাথেই বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সেলিনা, আপনাদের সবাইকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি পবিত্র এই রমজান মাসে আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ হচ্ছে প্রথম রোজা, মানে আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা প্রথম রোজার দিনের ভিডিও। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি খুব অসুস্থ ছিলাম, বা এখনও আসলে শরীরটা খুব একটা ভালো নেই। পাশাপাশি রোজা শুরু হওয়ার কয়েকদিন আগ থেকে শুরু হয়ে রোজার প্রথম কয়েকদিন আয়াত অনেক বেশি অসুস্থ ছিল, যার কারণে আমি না ওভাবে আর ভিডিও করতে পারিনি। তাছাড়া রোজাতে আমি আসলে সত্যি একটু ভিডিও কমই বানাই। তো সব মিলিয়ে আপনাদের কাছে এই ভিডিওটা অনেক দেরিতেই পৌঁছাচ্ছে। আজকের দিনটা আমাদের জন্য একটু স্পেশাল, মানে স্পেশাল একটা ডিসিশন নিয়েছি বলতে পারেন। সাধারণত দেখা যায় প্রথম রোজায় বাসায় বাচ্চাদেরকে নিয়ে ইফতারি করব, হঠাৎ করে ইফতারি বানাবো, এগুলোই মনে কাজ করে আর কি। তবে এবার আমার বান্ধবী আগে থেকেই বলছিল যে ওদের বাসায় প্রথম রোজায় ইফতারি করার জন্য, বলতে পারেন আমার বান্ধবী আর ভাইয়ার একটা আবদারই ছিল আমাদের কাছে। তো পরে সেভাবেই আমরা রাজি হয়ে যাই। তো আজকে সেই কারণে আমার কোনো রান্নাবান্নার চাপ নেই, ইফতারি বানানোরও ঝামেলা ছিল না। সকালে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে আমি নামাজ কালামে লম্বা একটা সময় দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপর টুকিটাকি কিছু কাজ ছিল, ওগুলো আজকেই করে নিচ্ছি। আর এখানে একটু ছোলা ভুনা করে নিচ্ছি, আমার বান্ধবীরা ওরা খুব হেলদি ফুড খায়। তো আমার বাসায় আবার দেখা যায় কি টিনের যেই ছোলা সেটা খাওয়া হয় না, সাধারণত আমরা এই ছোলাটাই খাই। তো আমি করেছি কি, আমার ছোলাটা বলেছি আমি রান্না করে নিয়ে যাব আর ওর মতো করে ইফতারি বানাবে, আর আমার আয়াত আর জাফিরা ওরা বাসায় এলে কিছু একটু খাবে, তো ওদের জন্য এখানে একটু ফ্রেশ পাস্তা রান্না করে নিয়েছি। সব কাজ শেষ করে বাসাটাকে আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। ডিপ ক্লিন বলতে আসলে আমার বাসায় কখনোই ওভাবে কোনো জায়গায় ময়লা জমে থাকে না বা এলোমেলোও থাকে না। তারপরও আজকে একটু ভালো করে ঘষে মুছে নিচ্ছি, যাতে আরও 10-15 দিন মানে ডিপ ক্লিন না করলেও চলে। সব কিছু শেষ করে আমি আয়াত আর জাফিরাকে ক্লাস থেকে পিক আপও করেছি। এখন জাফিরার ক্লাসরুমের সামনে বসে আছি, টিচারের সাথে আমার প্যারেন্টস মিটিংয়ের অ্যাপয়েন্টমেন্টটা আছে। তো এখানে যখনই আসি বসি খুব ভালো লাগে। এই স্কুলেই একটা জিনিস, এত স্পেস, মানে ওরা প্রত্যেকটা জায়গা এত সুন্দর অর্গানাইজ করে রেখেছে, এই কারণে আমি খুব মন থেকে চেয়েছিলাম যাতে আমার জাফিরাকে মানে এখানে সিট দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে ফেরার পর না ওদেরকে হাত মুখ ধুয়ে একটু খাওয়া দাওয়া করানোর পর হাতে ইফতারি বানানোর একেবারেই টাইম থাকে না। তার উপরে আজ তো প্যারেন্টস মিটিং ছিল। সব মিলিয়ে আমরা যখন আমার বান্ধবীর বাসায় গিয়ে পৌঁছেছি তখন হাতে খুব সম্ভবত 3-4 মিনিট বাকি ছিল। ওর বাসা আর আমার বাসার দূরত্ব মাত্র 1.5 মাইল, খুব যে একটা বেশি দূরে তা না। তবে এর মাঝে আমাদের সাথে যোগ হয়েছে অফিস টাইমের ট্রাফিক, তো সেই কারণে একটু দেরি হয়েছে। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই একটা দোকান হচ্ছে আমার বান্ধবীদের বাসার একেবারেই কাছে। এই দোকান থেকে লাড্ডু আর জিলাপিটা আমরা ফ্রেশ নিয়ে যাই। তবে দুঃখজনক ব্যাপার হলো আজকে ওদের জিলাপি টোটালি শেষ। এত কষ্ট করে রান্না করে পানি বের হয় কেন আমি এটা বুঝি না। আমি না আসলে তো হাতে সময় ছিল না, দু একটা ক্লিপই আমি নিয়েছি, তাও দেখা গিয়েছে আমার মোবাইলের ক্রেজি অপশনটা ওপেন হয়ে গেছে। মানে যখন এডিট করতে এসেছি তখন কি যে খারাপ লাগছিল, কারণ ও কষ্ট করে এত এত খাবার বানিয়েছে যেগুলো মানে আমার বাচ্চারা বা আমার পরিবার পছন্দ করে। খাওয়া দাওয়া শেষে নামাজ পড়ে সবাই সবার মতো আলাদা আলাদা গ্রুপে বসে গল্প করছি, সাথে চাও খাচ্ছি। তো আজ আমরা ওর সিটিং রুমটাতে বসেছি, ও খুব সুন্দর করে না ওর সিটিং রুমটা সাজিয়েছে। এর মাঝে ওর বাসায় ঈশার নামাজও আদায় করেছি, তারপর প্রায় 11টার দিকে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। আজ আমার বাসায় ইফতার করব। তো সারাদিনের খুব একটা কিছু আমি আর শেয়ার করছি না, একদম ইফতারির আগে যে জিনিসগুলো বানিয়েছি সেটাই এখানে শেয়ার করছি। ঝটপট সবার পছন্দের ছোলাটা আগে ভুনা করে নিয়েছি।
অবশ্যই এই পাশটাতে আমি আমার হাজবেন্ডের জন্য মোটামুটি মিডিয়াম টাইপের একটা খিচুড়ি বসিয়েছিলাম। এবার আমার বাসায় এটাই একটা বড় সমস্যা, বাচ্চারা এই ধরনের খিচুড়ি খেতে যায় না, আর আমার হাজবেন্ড আগেই বলে দিয়েছে এবার সে ভাজি ভুজির কোনো কিছুই খাবে না। ওই যে বলি না, ওর একটু গ্যাস্ট্রিকের প্রবলেম করে, আর আমার বাচ্চারা হয়েছে আমাদের মতো। আমরা সেই ছোটোবেলা থেকে প্রতি রোজায় দেখা যেত ছোলা পেঁয়াজু বেগুনি বা ভাজি ভুজিই খেতাম। ছোটোবেলা থেকে আমরাও এভাবে দেখে বড় হয়েছি, এরপর আত্মীয় স্বজনকেও একইভাবে চলতে দেখেছি, বিয়ের পরে শ্বশুর বাড়িতেও একই ট্রেডিশন দেখেছি, যার কারণে না এগুলোতেই আমরা অভ্যস্ত। ওরাও যেহেতু এগুলো দেখে বড় হয়েছে, তো এখন দেখা যায় কি হয়, ওগুলো খাবে আর না হয় পাস্তা পিৎজা এগুলো যদি করে দিই তো ওগুলো খাবে। দেখা যায় যে সব এলোমেলো কাজ করতে গিয়ে না আমি হিমশিম খেয়ে যাই, তো এই কারণেই এবার কাজগুলো একটু বুঝে বুঝেই করছি। তো এখানে আমি যেটা করছি, আজ পেঁয়াজু বানাবো একটু ডিফারেন্টভাবে, তো সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আগে আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, ধনিয়া এগুলো কুচি করে নিয়েছি, আর তিন রকম স্বাদের হচ্ছে আমি পেঁয়াজুটা বানাবো। তবে আমরা যখন পাড়া প্রতিবেশীদেরকে ইফতার দেই কিংবা বাসায় মেহমান আসে, তখন না এই কাজগুলো একসাথেই করা যায়, তো আজ আপনাদের সাথে সেই ট্রিক্সটাই শেয়ার করছি। এই দিক থেকে আমি পাতলা করে কিছু বেগুন কেটে নিয়েছি, আমরা খুব বেশি মোটা বেগুন দিয়ে বেগুনিটা খাই না, তো এগুলোকে করবো কি একটু লবণ আর একটু সামান্য মরিচে পাউডার দিয়ে মাখিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। আমি আগেই 1.5 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলোকে ধুয়ে নিয়েছি। ভিজানোর পর এই ডালগুলো প্রায় 3 কাপের মতো হয়েছে, তো এখানে আমাদের 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা লাগবে। আমি যেটা করেছি সেই আন্দাজের ফ্রেশ আদা আর রসুন একসাথে ডালের সাথে দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই ডালের সাথে আমি সবজি মিলাবো, তাই আদা রসুনটা একটু বেশি দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। অনেক বেশি মেহমান বা মানুষের জন্য যখন বানাই তখন আমি এই টেকনিকে বানাই, কাজটা খুব সহজ হয়ে যায়। তবে আপনারা যে কোনো দিনেই যে কোনো একটা সবজি দিয়েও এই পেঁয়াজুটা বানাতে পারবেন। তো যেটা করছি, আমি সবগুলো ডাল হচ্ছে এখন একসাথে নিয়ে নিচ্ছি, এই সাথে নর্মাল পেঁয়াজু যেভাবে মাখায়, এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে ধনিয়া কুচি, তো সব কিছু দিয়ে আমি আগে এটাকে মেখে নেব। তবে নর্মাল পেঁয়াজুতে পেঁয়াজটা বেশি লাগে, তো এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি আলাদা করে নিচ্ছি। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচ জিরার গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো। তো এবার হচ্ছে সব কিছুকে একসাথে একটু মেখে নিব। এবার আমি এই জিনিসগুলোকে 3টা ভাগে ভাগ করে নিব, মানে একটা ভাগে হচ্ছে আমি শাক মিলাবো, আর একটা ভাগে হচ্ছে আমি বাঁধাকপির কুচিটা মিলাবো, আর আরেকটা ভাগ আমি নর্মাল যেভাবে পেঁয়াজও বানাই সেভাবেই বানাবো। আমি আজ অন্য কিছু এখানে মিলাচ্ছি না, তবে আপনারা যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা চাইলে এখানে চিংড়ি মাছের কিমাটা অ্যাড করতে পারেন, মানে বড় বড় চিংড়ি মাছকে একদম ছোটো ছোটো করে কুচি করে এই শাক বা বাঁধাকপির মাখার সাথে মিলিয়ে দিতে পারেন, সেটা খেতে না অসম্ভব মজা। তবে ওই যে বলেছি আজ ঝটপট করে কাজগুলো করছি আর ট্রিকটাই শেয়ার করছি, তো অত ভেজালে আর গেলাম না। তো এর মধ্যে এগুলোকে এখন মাখিয়ে ভেজে নেওয়ার পালা, তবে আপনাদের বাইন্ডিং যদি ভালো না আসে তো এর মধ্যে বেসনের অল্প কিছু পাউডার ছিটিয়ে দিতে পারেন, আমার কিছুই দেওয়া লাগবে না। এই যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলেই এসেছে। বাকি কাজটা খুব সহজ, নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজ দিয়ে এই পেঁয়াজুগুলো আপনারা বানাতে পারেন। তো আমি যেহেতু আজ একসাথে কয়েক ধরনের পেঁয়াজু বানাচ্ছি, সাইজগুলো একটু এদিক সেদিক করছি, আর ওগুলো ভাজতে ভাজতে এই দিক থেকে আমি বাঁধাকপির যে পার্টটা সেগুলোও মাখিয়ে নিয়েছি, আর এখানে এই যে বলেছি পেঁয়াজু বানাবো, তো সেটার জন্য এক্সট্রা কিছু পেঁয়াজ রেখেছিলাম, তো সেগুলোও আমি মাখিয়ে নিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে কড়া ভাজি করেও তুলতে পারেন, চাইলে একেবারে লাইট করেও ভাজতে পারেন। আর যেহেতু প্রথম বানাচ্ছি, আমি সবগুলোকে না একটু কড়া করেই ভাজি করছি, এটা আমাদের বাসার খুব বাজে একটা অভ্যাস। তবে এর মধ্যে পরবর্তীতে আমি আরও একদিনও বানিয়েছিলাম, তো সেখান থেকে আবার আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছি, আপনারা চাইলে এরকম গোল্ডেন ব্রাউন করেও এগুলোকে ভাজতে পারেন। মানে যেভাবেই ভাজবেন এই শাকের যে পেঁয়াজুটা, এটা কিন্তু খুবই মজার।
আজ আপনাদেরকে আলাদা আলাদা করে এই পেঁয়াজগুলো বানিয়ে দেখাচ্ছি। তবে আমি মাঝে মাঝে যেটা করি, শাক আর এই বাঁধাকপির কুচি একসাথে দিয়েও না পেঁয়াজুটা বানাই, সেটাও খেতে খুবই ভালো লাগে। আসলে হয় কি, পেঁয়াজুটা তো আমরা সবসময় বানাই হাতের কাছে, যদি আপনাদের এরকম শাক থাকে সেটা কুচিয়ে দিতে পারেন, বাঁধাকপি থাকলে সেটাও কুচিয়ে আপনারা মানে একেবারে পেঁয়াজু বানানোর শেষে যে ডালটুকু সেটার সাথে অ্যাড করে বানিয়ে নিতে পারেন। ছোটবেলা থেকে আমার আপুকে দেখতাম রান্নাঘরের কাজকে না খুব ফাঁকি দিত, তবে রোজার সময় এই পেঁয়াজুর কাজটাও খুব ভালো করতো। যেদিন বাসায় বাঁধাকপি থাকতো সেদিনই দেখা যেত কি, মানে লাস্টের একটু ডাল রেখে দিতে বলতো, সে নিজে এসে বাঁধাকপি কুচিয়ে তারপরে হচ্ছে এই পেঁয়াজুটা বানাতো, আমরা না খুব পছন্দ করে খেতাম। এর মাঝে আমি বেগুনিগুলোও ভেজে নিয়েছি, আজকের বেগুনিগুলো খুবই মজার ছিল, খুবই ক্রিসপি হয়েছে, তবে তেল একটু ঢুকেছে, তো এই কারণেই দেখা যায় বেগুনিটা আমি না সহজে বানাই না। তারপর আমার জাফিরা মানে ছোটো মেয়েটা না খুব পছন্দ করে, তো ওর জন্যই কিছু বেগুনি বানিয়েছি। এখন তো দেখা যায় প্রায় বিভিন্ন রেসিপি ভাইরাল হয়, তো অনেকেই আছেন সব রেসিপি ট্রাই করে। আমার বাসায় দেখা যায় কি, যেই জিনিস পছন্দ করে সেটাই ঘুরে ফিরে আপনি 100 দিনও যদি দেন তারা ওটাতেই খুশি থাকে, হুটহাট কিছু বানালে না খাওয়া হয় না। তো সেই কারণেই চেষ্টা করি যে যা পছন্দ করে সেটাই বানিয়ে দেওয়ার জন্য। এর মাঝে আমি আর আমার বড় মেয়ে মিলে ইফতারি টেবিলটা রেডি করেছি। খাওয়া দাওয়া শেষে আমরা একসাথে জামাতেই নামাজ পড়ি সাধারণত। তারপর যেটা করি, আমি আমার হাজব্যান্ড আর আমার নাফিস আমরা সবাই মিলে একসাথে এই টেবিলটা গুছিয়ে নিই। সারাদিন দেখা যায় যাই কাজ করি, ইফতারের পর দেখা যায় শরীরে আর শক্তি থাকে না। তুমি কি দেখছো নাফিসা কি বানাইলো? দেখো বাবাকে দেখাও। আর এই তো ইফতারের শেষে এশারের আগ পর্যন্ত আমরা ফ্যামিলির সবাই একসাথে বসে কিছুটা সময় স্পেন্ড করি। আসলে সারাদিনে না ওভাবে আর সময়টা পাওয়া যায় না, তো বাচ্চারা বাচ্চাদের মতো কিছু ক্রাফটের কাজ করে, আমি ওদের পাশে থাকি, আর ওদের বাবা মসজিদে চলে যান তারাবির নামাজ পড়ার জন্য। তো এর মাঝে না আমার নাফিসা অনেকগুলো কাজ করেছে মাশাল্লাহ, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। এই যে ফুলের ভাসটা দেখতে পাচ্ছেন, এখানেও বিভিন্ন ধরনের ফুল বানিয়েছে, এগুলো কুশি কাটার কাজ। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে গোলাপ ফুল, তারপরে টিউলিপ ফুল, আবার এই ভাসটা রাখার জন্য একটা কোস্টারও সে বানিয়েছে। আজও সে কিছু কাজ করবে আর আমি চা হাতে বসেছি, এখন একটু বিশ্রাম করব। তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে ফিরবো। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।